সো নমস্কার বন্ধুরা, অনেকদিন পর চলে এসেছি একটা বাংলা ব্লগ নিয়ে। কারণ বাংলা ব্লগ কেন করা হচ্ছে সেটার কারণ হচ্ছে আজকে যে জায়গাটা যাচ্ছি পুরো একটা বাঙালিয়ানা ভাব আছে। কারণ আছে ওইখানে দেখার মতো একটা ছোট্ট গ্রাম, একটা ছোট পুরুলিয়ার একটা ছোট্ট পাহাড়, পাহাড়পুর বলে জায়গাটা, আর একটা বাঙালিয়ানা পরিবেশ তৈরি করা হয়েছে ওই জায়গাটাকে, মানে নতুন রকম রূপ ধারণ করা হয়েছে। মানে জায়গাটা কীরকম আছে না আছে এখন আমি পর্যন্ত পৌঁছাইনি বলে আমি বলতে পারছি না, কিন্তু যা ভিডিও বা ফটোতে দেখেছি সেরকম হিসাবে একটু বাঙালিয়ানা ভাব আছে বলে আজকের ব্লগটাকে আমি বাংলায় শুরু করতে চলেছি। তো বাংলায় যখন শুরু করি তখন আমি আমার পেটেন্ট ডায়লগটা ছেড়ে অন্যভাবে শুরু করি। তো সুস্বাগতম আমার ইউটিউব চ্যানেল এর বাংলা ভার্সেন, কখন কীভাবে কোথায়। তো আজকে যে জার্নিটা শুরু হবে সে কোথায় যাবো কীভাবে যাবো সেটা রাস্তায় যেতে যেতে বলবো, আর আমার সঙ্গে যারা যারা জুড়ে আছে তাদেরকেও পরিচয় করাবো, আর একজনকে নেওয়ার আছে রাস্তা থেকে সেটা নিয়ে নেবো, তারপরে সবাইকে ইন্ট্রোডিউস করে দেবো আপনাদের সঙ্গে। সো এবার গাড়ি মোটামুটি রেডি আর রাস্তাও মোটামুটি খোলাই আছে। তাহলে সবার সঙ্গে ইন্ট্রোডিউস করাবার সময় চলে এসছে এবার, কেন সবাই একসঙ্গে জোড়া মানে জয়েন্ট হয়ে গেছি আমরা মোটামুটি সব জায়গায়। কিন্তু যারা যারা পুরনো ব্লগ দেখে আমার তারা তারা সবাই মোটামুটি সবাইকে চেনেই, কিন্তু যারা নতুন আছে তাদের জন্য এই যে মধ্যেখানে বেশি হাত পা নাড়াচ্ছিল সে হচ্ছে সুরজিৎ মজুমদার, পিকু মানে পিকু নামে পরিচিত। ওই দিকে যে বসে আছে একজন দেখতে দে রে, হ্যাঁ এ হচ্ছে সঞ্জয় মাইতি, মাইতি নামে ফেমাস। আর এই সাইডে একজন বসে আছে আমাদের সবার প্রিয় কৃষ্ণদা, হাই করলে কি সুদা, আরে সাবাস বাবা। আর এই হচ্ছে আমাদের ড্রাইভার, মানে খালি গাড়ি চালায় সবসময়, এ হচ্ছে অঙ্কিত প্রসাদ, ভালো নাম হচ্ছে বীরেন্দু প্রসাদ গন্ধ, মানে যাই হোক এবার একটু ফানি বেশি হয়ে গেলে তখন আপনারা বলবেন যে আবার মানে কমেডি হচ্ছে না ট্রাভেল ব্লগ হচ্ছে বোঝা যাচ্ছে না। তো যাই হোক আর বেশি না বলে রাস্তা দেখুন, আর ওখানে পৌঁছাবার আগে আগে একটু দেখিয়ে দেবো আপনাদেরকে। তো ফাইনালি আমরা চলে এসেছি এই গ্রাম্য পরিবেশের জায়গাটাতে। তো এখানে আসার ডিটেলসটা আর বাকি যে কী কী আছে সেগুলো একটু পরে বলছি, আগে জায়গাটার ব্যাপারে একটুখানি একটু ছোট্ট করে দেখে নিন কীরকম জিনিসটা। তো সেরকমই দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এবার দেখে নেওয়া যাক রুমের ভিতরটা কি সুন্দর। সো জায়গাটা এখন আমার পিছনে, আমি একটা জল ট্যাঙ্কের উপরে উঠেছি, দারুণ লাগছে। ওই সেই দেখুন এইদিকে দিয়ে সূর্যাস্ত হচ্ছে, চারিদিকে পুরো শান্ত পরিবেশের গ্রাম। তো এটার যারা রেট আছে সেটা তখন আপনাকে বললাম, এটা থ্রি বেডরুমের, থ্রি বেডরুমের রেটে যেটা আছে 850 করে পার হেডের হিসাবে থ্রি বেডরুম হয়ে যাচ্ছে, টু বেডরুমের 1000 পার হেড হিসাবে। আর খাওয়া দাওয়াটা আছে 650 পুরো ডে হিসাবে। তো আমরা তো আজকে সন্ধ্যেবেলা এসেছিলাম, রাত থাকবো সকালে চলে যাবো। তো বাকি যে ডিটেলস আছে যে ল্যান্ডলর্ড আছে মানে যে দেখাশোনা করে যে যার মালিক তার সঙ্গে যখন কথা বলবো সেই ডিটেলসটা বলে দেবে যে কী খাওয়া দাওয়া পাওয়া যায় কী পাওয়া যায়। আর জায়গাটা তো দেখে বুঝতে পারছেন কেমন গ্রামীণ পরিবেশ, পিছন দিকে আমার একদম পিছন দিকে আছে এখন পাহাড়পুর পাহাড়, তার সামনে একটা ছোট ছোট্ট টাইপের একটা মানে লেক টাইপের, আর এই সাইডে একটা ছোট লেক আছে, আর চারিদিকে খুব শান্ত পরিবেশ। তো
আপাতত এই জিনিসটা দেখে একটুখানি আমরা একটু মুখ হাত পা ধুয়ে সামনেটা বেরোবো। সামনাসামনি কী কী আছে ছোটোখাটো জিনিস সেগুলো আপনার আমাদের মজাটাও সেরকম দেখাবো। জায়গাটা দেখুন, খাওয়ার জায়গাটা, আর ওখানে হচ্ছে আমাদের বারবিকিউ। সব কিছু এক এক করে হবে, এখানে আসলে এই সব মজাগুলোও পাবেন। বাকি যে খাবারের ডিটেলস ওটা একটুখানি পরে বলবো, কাল সকালে বলবো, কেন এখন পুরোপুরি এনজয় মুমেন্টের মধ্যে আছি, রাত্রিবেলার ফিলটা নিচ্ছি। পাশ থেকে আসতে হয়তো আপনারা ঝিঝি পোকার আওয়াজও পাচ্ছেন। এই গ্রাম বাংলার মধ্যে এসে বলেছি আমরা একটা গ্রাম বাংলার ফিলটা আসছে, সেই ফিলটাই পেয়েছি অনেকদিন পর ফিরে। তো এখন একটু তো এইদিকে খাওয়া দাওয়া চলছে, আর এদিকে আমাদের সঙ্গে চলে এসছে এই যে জায়গাটা আছে, এই জায়গাটা মানে যে রিসর্টটা বানিয়েছে ভালো লাগছে জিনিসটা, যে অনার অরিন্দম দে, কিন্তু অরিন নামটাই বেশি ফেমাস বলে পরিচিত। তো যাই হোক, দাদার কাছে এসেছি, দাদাকে ইন্ট্রোডিউস করাচ্ছি। জায়গাটা খুব ভালো লেগেছে, সত্যি ভালো লেগেছে, রান্না বান্না থাকা মানে সব কিছু দিক দিয়ে ভালো। তো দাদাকে কয়েকটা প্রশ্ন করে নিচ্ছি, আপনাদেরও মনে প্রশ্ন থাকতে পারে, মানে এখানে আসার জন্য কি সুবিধা ভালো হবে, মানে আপনার কথা মানে পার্সোনাল কার ছাড়াও মানে যদি এমনি কেউ আসতে চায়? ট্রেনে আসবে, ট্রেনে আসবে। এখন দুটো ট্রেন চলছে, তো হাওড়া থেকে চক্রধরপুর রাত্রিতে আচ্ছা 12:05, এখানে 4:55 নামে ইন্দ্রবিলে, 8 কিলোমিটার্স ইন্দ্রবিল থেকে। আর পুরুলিয়া এক্সপ্রেস হলে রাত্রি 9:20 আদ্রা, আদ্রা ওটা 26 কিলোমিটার সেখান থেকে। আচ্ছা, আদ্রাটা 26 কিলোমিটার, ইন্দ্রবিলে যদি নামে দুটো ট্রেন আছে সেটাতে 8 কিলোমিটারের মধ্যে এখানে পৌঁছে যাবে। ওখান থেকে এখানে মানে এই ওই এই ডিস্টেন্সটা কি করে? এখান থেকে টোটো বা গাড়ি চলে, ওটা 300 টাকা নেয় ইন্দ্রবিল থেকে। ইন্দ্রবিল থেকে 300 টাকা, আর মানে আদ্রা থেকে আসতে 800 রুপিস টোটো, 7 সিটার বুলেট।
অটো চলে আসতে পারবে 26 কিলোমিটার, তো এরকম ব্যাপার হবে না জানি না, মানে যাই না, মানে আশা করি আমি মনে হয় যে এদিক দিয়ে চলে আসে, কারণ অনেক ঘোরায় এখানটাতে, তো সবই খুবই ভালো। তো প্যাকেজ তো আপনাদের একবার বলেছিলাম, দাদা তাও বলছে দুটো রুম আছে, সেই দুটো রুমের ব্যাপারে একটুখানি। তিনটে রুম আর একটা ডরমিটরি আন্ডার কনস্ট্রাকশন, তা এখন টুইন শেয়ারিং আর 2000 টাকা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, ডেফিনেটলি পরে বাড়িয়ে দেবো। আচ্ছা, পরে বাড়ি দেবো, না ভালো সার্ভিস বর্দি। হ্যাঁ, সার্ভিস মানে খুবই সুন্দর, মানে এসে পরে আপনারা কোনোদিন মানে দুঃখী হয়ে যাবেন না এখান থেকে, এইটুকু তো গ্যারেন্টি আমার আছে। তো নিশ্চয়ই আসবেন এখানে, ঠিক আছে। আর খাওয়া দাওয়ার মধ্যে অনেক কিছুই ভালো ভালো মেনু আছে, আমরা একটু কয়েকটা মিস করে গেছিলাম, কয়েকটা জিনিস করিনি, সো ওই জন্য একটু ওয়েট করতে, আমরা অনেক কিছু মিস করে গেছিলাম, কারণ আমরা এসেছিলাম অড টাইমে, তো সেই জন্য। কিন্তু অনেক কিছু আছে, দাদা একটু ওই জিনিসটা বলবে, ব্রেকফাস্ট থেকে আরম্ভ করে কী কী মোটামুটি। ব্রেকফাস্ট আমাদের থাকে ইউরোপিয়ান কন্টিনেন্টাল থাকে, বয়েলড ভেজ উইথ এগ, তার সঙ্গে ব্রেড বাটার অমলেট, তার সঙ্গে এই আলু পরোটা, পরোটা পুরি সবজি, এরকম থাকে অনেক রকম কিছু, মনে পড়তে পারি না। চাউমিন থাকে, চাউমিন থাকে, আমার কুক আছে ওই সব। আর দুপুরে খাওয়া দাওয়ার মধ্যে দুপুরে বাসমতি চাল ভাজা মিক্স ভেজ, তার সঙ্গে মাছ 100 গ্রাম সাইজের, তার সঙ্গে মাংস, তার সঙ্গে চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। বাহ, দারুণ জিনিস। আর রাত্রে তো বারবিকিউ থাকে, বিকেলে থাকে মোটামুটি 100 গ্রামস এর ফ্রাইড ফিশ, আচ্ছা, তার সঙ্গে পকোড়া, তার সঙ্গে স্যালাড, আনলিমিটেড চা কফি ফ্রি থাকে, কুকিজ ফ্রি থাকে, রাত্রিবেলা মাটন, ল্যাম্প, পর্ক অথবা দেশি চিকেন থাকে। আচ্ছা, এটার জন্য কি মানে কতটা চার্জ আছে আপনাদের? শুধু ফুড প্যাকেট যদি কেউ না 650 রুপিস, ইনক্লুডিং বনফায়ার। আচ্ছা, ইনক্লুডিং বনফায়ার, তো বুঝতে পারছেন মোটামুটি ভালোই সস্তার মধ্যে দিচ্ছে দাদা, এত কিছু খাবার 650 টাকা আজকালকার দিনে, মানে ভালো জায়গায় প্লেটও হয় না ঠিক করে, আর এত সুন্দর মনোরম পরিবেশে জায়গাটা তো আপনারা দেখলেন। এটা আলাকাটে খেতে গেলে 1500 টাকা লাগবে। হ্যাঁ, মানে এনি মিড লেভেল। হ্যাঁ, সেটাই তো। আশা করবো আপনাদের এই ভিডিওটাও ভালো লেগেছে, জায়গাটা যতটা পারেছি দেখেছি, মানে সেটাতে দেখে ভালো লেগেছে, এসে একবার দেখে নেবেন তাতে আরও ভালো লাগবে। আবার দেখা হবে কোনো অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, জয় শ্রী আল্লাহ।